থেকে আরম্ভ হয়েছিল তখন ওরা ছোট ছোট ছিল বাচ্চা তো অফিস রুমে ঋষিকেশ রায় আরো কয়েকজন খেলা ছলে আর কি বলছিলেন উনি যে তোমরা একটা ব্যবস্থা করো একটা রাধার মতো কলেজ বানানোর জন্য পাঠশালা তো আছে তো তখন এই পরিকল্পনা হতে হতে অনেক কথাবার্তা আমাদেরই অফিস রুমে থেকে আরম্ভ হয়েছিল আজকে আমি এই ইনস্টিটিউশনটা দেখে আমার গর্বে মানে গর্ব অনুভব হচ্ছে যে আজকে এত বড় ইনস্টিটিউশন হয়েছে এখানে কমার্স কলেজও আসবে সায়েন্স কলেজও আসবে কিন্তু উনি উপর থেকে দেখবেন যে রাধা মাধব কলেজটা কোন পর্যায়ে চলে গেছে আজকে সবাইকে আমি আমার